সালে আমি বাঁকুড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিলাম। মুক্তিযুদ্ধের সময় আমি চকবাজার চকফেজ স্টোরের দোতলায় আর্মি ক্যাম্পে প্রায় সময় যাতায়াত করতাম এবং আমার এলাকার এবং আমার পরিচিত মুক্তিযোদ্ধারা আমার সাথে সর্বক্ষণিক যোগাযোগ রাখতেন। আমি আর্মিদের সাথে মিশে তাদের সংবাদগুলো আমার মুক্তিযোদ্ধাদের কাছে সরবরাহ করতাম। সোলায়মান ভাই আসতেন, ফারুক ভাই আসতেন, জসিম ভাই আসতেন, এরকম কয়েকজন আসতো, আমার নাম কিন্তু জানি না, এরকম তাদের সাথে আসতো। আমি দেখছি প্রথম পর্যায়ে যে পাকিস্তানের সৈন্যরা ছিল তারা অবশ্যই একটু ভালো ছিল, পরবর্তী যারা আসতো তারা খুব সংসত্বক ছিল এবং বিভিন্ন মানুষকে ধরে এনে নির্যাতন করত। এখানে শহীদ সরোরের খালের পারে আপনার দুইজন আর্মির সৈন্য আমরা জবাই করে দিয়েছিলাম এবং তার খালের মধ্যেই খেতে পেরেছিল। জুন জুলাই থেকে তার একটা মরণ নেই। এরপরে আমাদের এলাকার যারা চুরি করতো তারা কিন্তু আমাদের বাকুলিয়াকে একটু সেভ রাখার জন্য পাকিস্তানের সৈন্যদের কাছে সবসময় বিনয়ী করতো। সেই হিসেবে তারা তেমন কোনো সুযোগ করতে পারেনি আমাদের এলাকার মধ্যে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে তারা আসে বিভিন্ন ধরনের মানুষের সম্পদ নিয়ে যেত, গরু নিয়ে যেত, ছাগল নিয়ে যেত, এভাবে মানুষকে ক্ষতি করতো। বর্তমানে প্রতিটি রাজনৈতিক দল খুব রুগ্ন রাজনীতিতে পরিণত হয়েছে। রাজনীতির মধ্যে তেমন কোনো রাজনৈতিক রস বা কষ নাই, রাজনীতির কোনো ধারাও নেই। বাংলাদেশের এই যে পরিস্থিতির সমাধান করতে গেলে প্রথমে আমাদের আত্মশুদ্ধি হতে হবে। আমরা নিজেরাই নিজে যে এভাবে অন্তকুন্তলে জর্জরিত সে থেকে নিরসন হতে হবে এবং সবাই এক প্ল্যাটফর্মে এসে উদার মন নিয়ে, উদার মনের রাজনীতির মধ্যে এসে এই মানে ইয়েতে উত্তর এই পরিস্থিতিকে উত্তরণ পাওয়া যাবে।